ঢাকায় তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস কমল আট জেলায় মৃদু সত্যপ্রবাহ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃহস্পতিবারও তীব্র শীত অনুভূত হতে পারে গতকাল বুধবারের যে আজ ঢাকার তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস কমে গেছে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য দিয়েছে রাজধানীসহ প্রায় পুরো দেশ গতকাল কুয়াশায় ঢাকা ছিল আবহাওয়া অধিদপ্তর বলছে আজ সারা সারাদিন রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকায় এমন অবস্থা থাকবে তবে দুপুরের পর দেশের দু এক জায়গায় কুয়াশা একটু কাটতে পারে কালো কুয়াশা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ সকাল নয়টায় আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী চব্বিশ ঘন্টায় পূর্বাবাসে বলা হয়েছে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি বা ঘন কুয়াশা পড়তে পারে এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা আজ সকালে প্রথম আলোকে বলেছেন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল আজ সারা সারাদিন আজ এভাবেই চলতে পারে আবহাওয়া অধিদপ্তর বলছে রাজশাহী পাবনা দিনাজপুর পঞ্চগড় নীলফামারি যশোর জোডাঙ্গা এবং কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদু সত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এই সত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যের কারণে দেশের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বার্তায় বলা হয়েছে ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক ডিগ্রি সেলসিয়াস গতকাল তা ছিল চোদ্দ এক ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে আটাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে আবহাওয়া অধিদপ্তর বলছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ে বলয়ে বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি বাংলাদেশের দেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আবহাওয়া সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে